গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে আদালতে পেশ। সাইগালের একটি মোবাইল ফোনের কল রেকর্ডও পেশ করা হয়েছে। একাধিকবার ফোনে সাইগাল কথা বলেন এনামুল হকের সঙ্গে। গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে কথা খবর সিবিআই সূত্রে। এখনো সাইগাল হোসেনের অনেক সম্পত্তির হদেশ মেলেনি, খবর সিবিআই সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আমরা দেখলাম আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে আজকে প্রায় এক ঘন্টা শুনানি হয় এবং সাইগাল হোসেনকে পেশ করা হয়। এবং গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য, তিনি যখন কেস ডায়েরি পেশ করেন, সেখানে কিন্তু একটি কল রেকর্ড তিনি পেশ করেন, যেটা দেখা যায় বা আমরা যখন কোর্টে শুনি যে তদন্তকারী অফিসার বিচারককে বুঝিয়ে দিচ্ছেন যে 2017 এবং 2018 সালে কল রেকর্ডস রয়েছে সাইগাল হোসেনের মোবাইল ফোনের, এবং সেই মোবাইল ফোনে দেখা যাচ্ছে কল রেকর্ডে যে একবার নয়, দুবার নয়, একাধিকবার বারবার গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক, যাকে সিবিআই আগেও গ্রেফতার করেছে, তার সঙ্গে কিন্তু সাইগাল হোসেনের কথা হয়েছে, বারবার কথা হয়েছে। এবং সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে যখন সাইগাল হোসেনকে প্রশ্ন করা হয় যে সে কেন বারবার ফোন করত এনামুল হককে বা এনামুল হকের সঙ্গে তার কথা হতো, আর তার কোনো উত্তর, সঠিক উত্তর কিন্তু সাইগাল হোসেন তদন্তকারীদের দিতে পারেননি। এখানেই কিন্তু সিবিআই এর আধিকারিকদের প্রশ্ন যে কেন একজন দেহরক্ষী প্রভাবশালী ব্যক্তি, তুমি জানো অনুব্রত মণ্ডল, আর তার দেহরক্ষী হিসেবে তিনি কাজ করতেন, তিনি কেন বারবার গরু পাচারকারীর কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে বারবার ফোন করবেন। পাশাপাশি তোমাকে বলে দিই, যেটা সিবিআই তরফে জানানো হয়, প্রচুর সম্পত্তি রয়েছে যার কিন্তু কোনো উত্তর, সঠিক উত্তর এখনও কিন্তু সাইগাল হোসেন দিতে পারছে না। এবং সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে মোবাইল ফোনে এতবার যে কথা হয়েছে এনামুল হকের সঙ্গে, সে নিজে শুধু কথা বলতো, নাকি নিজের মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলিয়ে দিত এনামুল হকের সঙ্গে, এটা কিন্তু তদন্তের বিষয়, সেটা নিয়েও কিন্তু তারা তদন্ত শুরু করেছেন। পাশাপাশি আজকে আমরা দেখলাম যে সিবিআই তরফে কাস্টাডিয়াল ইন্ট্রোগেশনের প্রেয়ার করা হয়, অর্থাৎ আজকে কিন্তু 14 দিনের যে দু দফায় পুলিশের কাস্টাডির, যে সিবিআই কাস্টাডির যে সময়সীমা মেয়াদ শেষ হয়েছে, এবার কিন্তু জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর আবেদন আজকে সিবিআই তরফে করা হয়েছে সাইগাল হোসেনের। কিন্তু জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই ধরনের প্রেয়ার কিন্তু আজকে সিবিআই তরফে কোর্টে জমা দেওয়া হয়। কেন কি তারা মনে করছেন যে এখনও কিন্তু বহু প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু সিবিআই এর গোয়েন্দারা পাননি। কেন বারবার এনামুল হকের সঙ্গে সে কথা বলতো, সে নিজে শুধু কথা বলতো নাকি অন্য কারোর সঙ্গে কথা বলিয়ে দিত, তিনি যেহেতু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন, কি কথাবার্তা হতো, কেন বারবার তাকে এনামুল হক ফোন করত, এই সমস্ত প্রশ্নের রয়েছে যার উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। পাশাপাশি তোমাকে যেটা বললাম যে প্রচুর সম্পত্তি রয়েছে যার কিন্তু কোনো হিসাব এখনও কিন্তু সাইগাল হোসেন সিবিআই এর গোয়েন্দারা দেননি। এবং অপরদিকে আমরা দেখলাম যে সাইগাল হোসেনের যিনি আইনজীবী, তিনিও কিন্তু আজকে সওয়াল করেন যে সাইগাল হোসেনের যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেখানো হচ্ছে, প্রত্যেকটি সম্পত্তির জাস্টিফিকেশন করা হয়েছে, যে ফ্ল্যাট তিনি কিনেছেন সেটাও কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছেন। আমরা দেখলাম তিনি যেটা দাবি করেন যে পরিবারের মেয়ের শরীর খারাপ, তার মা হাসপাতালে ভর্তি, এই সমস্ত কারণ দেখিয়ে জামিনের আবেদন কিন্তু আজকে সাইগাল হোসেনের আইনজীবীর তরফে করা হয়। দুই পক্ষের সওয়াল শোনার পর এখন বিচারক অর্ডার রিজার্ভ রেখেছেন, আর কিছুক্ষণের মধ্যেই নির্দেশ যখন আসবে আমরা জানতে পারবো যে তিনি জেলে যাচ্ছেন নাকি তিনি জামিন পাচ্ছেন। বৃষ্টি, ধন্যবাদ প্রকাশ।